সবাইকে আমাদের ছোট্ট পরিবারে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7:30, মানে এখন 7:30 বাজেনি, 7:21 হয়েছে। তো আজকে আমি মানে আজকে দিনটা অনেকটাই স্পেশাল। স্পেশাল কেন বললাম, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্ট মানে আমাদের স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই আজকে একটা স্পেশাল ডে। বাট আজকে এই স্পেশাল ডেটা আরও স্পেশাল এই কারণেই, কারণ আজকে হচ্ছে মামনি বাবুর বিবাহ বার্ষিকী। সেই জন্য আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, এই সকালেই বেরাচ্ছি, কারণ সকালে বেরাচ্ছি। আজকে বাবুর একটা বন্ধুর বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানে আগে যাব। সেখান থেকে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব, সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদের শেয়ার করব। দেখতে হলে কিন্তু আজকের পুরো ভিডিওটা প্লিজ 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 তোমরা দেখো। হয়তো এই বছরটা সেরকমভাবে খুব একটা ভালো, মানে খুব একটা বড় করে সেলিব্রেট করতে পারবো না, কারণ মানে বুঝতেই পারছো নিমন্ত্রণ রয়েছে, তো সেখানে যেতে হচ্ছে। জানি না কতটা কি করতে পারবো, বাট চেষ্টা করব তোমাদেরকে আনন্দ দেওয়ার, আর নিজেরাও একটু আনন্দ করার চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। তো তোমরা প্লিজ আজকের পুরো ভিডিওটা দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা বেরোবো, আমিও পুরো রেডি হয়ে গেছি, আর এই যে আমার বর, ও পুরো রেডি হয়ে গেছে, মামনিবাবুও রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আর আমরা বেরিয়ে পড়ি, চলো। এই দেখো মামনি, মামনি হাই করে দাও। হাই, হ্যাপি অ্যানিভার্সারি। আর মামনি প্রসাদ খাচ্ছে, বাবুকেও দেখা। এই যে বাবু, বাবু ফোনে কথা বলছে। দেখো আমরা বেরিয়ে গেছি, আর এখানে ঠাম্মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এই যে মামনি, বাবু আসছে, এখন আসেনি। মাস্ক পরে ছিল ওই ব্যাগের কাছে? না। আমরা ট্রেনে উঠে গেছি, যে আমি, মামনি, আর যে আমার বর, আর যে বাবু, আর বাবুর বন্ধু, এই আঙ্কেলের বাড়ি আমরা আজকে যাচ্ছি। তো আঙ্কেল আমাদের জন্য ওয়েট করছিল। তো তোমাদের তো বলতে ভুলেই গেছি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বনগাঁ, তাই তো? শুনে আমরা আজকে যাচ্ছি বনগাঁ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। নেমে গেছি, আর এখন আমরা টোটো করে যাচ্ছি ওই কাকুর বাড়ি, মানে বাবুর বন্ধুর বাড়ি। দেখি কতদূর কাকু পেছনে সাইকেল চালাচ্ছে, আমরা চারজন এখানে, আর সামনে হচ্ছে মামা বসেছে। মামুনি, বাবু আর মামা তিনজন মিলে চলে গেছে মিষ্টি কিনতে। বনগাঁতে আমি আগেও অনেকবার এসেছি, এসেছি তার কারণ হচ্ছে আমার বাবার মামা বাড়ি হচ্ছে এখানে। বাবার ছেলেরা, মেয়েরা সবাই এখানেই থাকে, সেই উপলক্ষে আসা হয়েছে। আর তাছাড়া আমি
শুনেছি বনগাঁয় নাকি মাখা সন্দেশ পাওয়া যায় খুব ভালো, কারণ আমার বাবার মা আমি যখন আমাদের বাড়িতে যেত তোরা সব সময় মাখা সন্দেশ নিয়ে যেত। কৃষ্ণনগরে খেতে হবে যদি পাওয়া যায় একটা ছোট্ট করে ফুড রিভিউ দেবো। বলছিলাম বাবুকে কিছু খাবার কেনার কথা, কারণ জেপটি খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু চারটে বিস্কুট বমি পাচ্ছে। তো দেখি মা যদি কোনো খাবার পায় তো সেটাও খাওয়া হবে। না খাবার দোকান ছিল, খেতে দিচ্ছে না। হ্যাঁ তো ওখানে যাই, পৌঁছে কি হয় দেখি পরিস্থিতি, তারপর তো ইচ্ছা আছে আমি আর মামনি একটু বেরোবো বাইরে, দেখি কি হয়। তো তোমাদের অবশ্যই দেখাবো পুরোটা। আমরা পৌঁছে গেছি ওনাদের বাড়িতে, এই যে ঘরে মামনি, এই যে ঘরে জানলা, এখানে সবাই বসে আছে এই ঘরটাতে, আর আমি এটা হচ্ছে বেলকুনি, এই দেখো একটা ছোট্ট বারান্দা মতো করা। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি, তো এখানটা বসে গল্প করছি। বলতে যে গল্পটা করব সেটা হচ্ছে 15ই আগস্ট, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য, স্বাধীনতা দিবস। তো ছোটোবেলায় এই দিনটাতে আমরা স্কুল যেতাম, মজা করতাম, গান বাজনা হতো, নাচ গান হতো, তারপরে আরও টিফিন দিত, কখনো লজেন্স, লাড্ডু, জিলাপি, তারপর বিস্কুট এসব দিত। একটু বড় হওয়ার পর যখন স্কুল পাস করে গেলাম তখন পাড়ায় যখন পতাকা উত্তোলন হতো সেখানে যেতাম। আমার মনে আছে আমি বিয়ের আগের বছর এক জায়গায়, আমাদের পাড়ার এক জায়গায় সব বাচ্চাদেরকে নিয়ে পতাকা উত্তোলন হয়েছিল, সেখানে আমি লজেন্স দিয়েছিলাম সব বাচ্চাদেরকে, নিজে কিনে, নিজে টিউশনি পড়ে সেই টাকায় কিনে সবাইকে লজেন্স খাওয়াইছিলাম। তো মনে পড়ে দিনগুলো, হয়তো এই বিয়ের পর থেকে সেটা আর হচ্ছে না, অন্যভাবে হচ্ছে, কারণ বিয়ের পরে এই দিনটাতে মামনি বাবা বিবাহবার্ষিকী পালন করা হয়। আগের বার করেছিলাম, যেহেতু আগের বার আমি ইউটিউবে আসিনি তো আগের বার ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এইবার কতটা পারবো জানি না, কিন্তু নেক্সট বার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকটা ইচ্ছা আছে অনেকটা বড়ো করে করার, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো কারোর বাড়িতে এসে বেশি কথা বলবো না, কারণ সবাই কী ভাবে ভাবে যে পাগল কী করে যাচ্ছে। তো যাই হোক, তোমরা শুধু দেখতে থাকো আর আমার সাথে থাকো, ওকে? টাটা। আরে এটা তাকাও না, আরে এদিকে তাকাও মামা, মনে হচ্ছে কীরকম তাকাচ্ছে বলো তো, পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলে যেমনভাবে তাকায় না ছবি। এই যে এটা মনে হয় ওপরে যাওয়ার সিঁড়ি, আর এটা হচ্ছে বাইরের গেট রাস্তা, আর এই একটা ঘর, এই একটা ঘর ওটা রান্নাঘর। তো সবাই গল্প করছে বাবু বাবু বন্ধুর সাথে। দেখো এখানে একটা হচ্ছে, এটা একটা ঘর আর উপরে ছাদ না, আমরা যাচ্ছি আরো উপরে, কি কি আছে এখানে, ঠাকুর রয়েছে, ফুল গাছ। মামনি, মামনি তুমি ছাদে আসো, ছাদে আসো, তোমার জিনিস দেখতে পাবে। কত ফুল গাছ, আমি ভাবলাম তোমাদের সঙ্গে সবার আলাপ করিয়ে দিই এক এক করে। এই হচ্ছে আমার মামা, মানে আমার হাজবেন্ড, আমার মামুনির
মাসির ছেলে না? আমার মামা শ্বশুর, যেই মামা আমাকে বিয়ের সময় আমাকে নিয়েছিল মায়ের কোল থেকে, সেই মামা। আচ্ছা, এই হচ্ছে মামার ভাগ্নি, মানে আমার এক কি হবে আমার এক বোন, আর এই হচ্ছে আমার এক মাসি, এটা হচ্ছে মামার নিজের দিদি, তাই তো? আচ্ছা, এটা এনাকে তো চেনো। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছেলে, আমার উপর রাগ করেছে। আর এটা হচ্ছে মামুনি, আর এটা আন্টি। হ্যাঁ, আর এইটা হচ্ছে কি বলবো, বাম্পুর বন্ধুর ওয়াইফ, মানে কাকিমা। আর এটা হচ্ছে সেই কাকু, আর এটা হচ্ছে কাকুর দাদা আর এক কাকু। তো এই সবাই নিয়ে আমরা ছাদে এসেছি, আর নিচে আরও মানুষ রয়েছে, তোমাদের নিচে গিয়ে আবার আলাপ করাচ্ছি। এই হচ্ছে ওই কাকু যার বাড়িতে এসেছি, তার বড় মেয়ে, আর এ হচ্ছে ছোট মেয়ে। তো আমার বন্ধুর মতনই, আমার বোনের মতনই ওরা দুজন। তো তোমরা আমার মতন ওদেরকে অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, তখন আমরা বাড়ি যাব, বাড়ি যাব না হয়তো আশ্রমে যেতে পারি, কারণ তোমরা তো জানোই আজকে মামনি বাবুর বিবাহবার্ষিকী, তো সেটা একটু সেলিব্রেট করার ইচ্ছা আছে। তো তোমরা আমার সাথে যাও। দেখো গাছগুলো দেখো তোমরা শুধু, মানে গাছের কাণ্ড গুলো অনেক মোটা মোটা, আসলে গাছগুলো আপনারা কতটা দেখে বুঝতে পারছেন জানি না, আমি চেষ্টা করব যদি আমরা মাঝপথে কোথাও দাঁড়িয়ে আপনাদের গাছটা দেখাতে পারি। চারজন মানুষ নিজের হাতগুলো যদি একে অপরের আঙুলগুলোও টাচ করে দাঁড়ায়, তাও বোধ করি এই পুরো গাছকে জড়ানো অসম্ভব বিষয়, এতটাই মোটা। এবং উপর দিকে দেখুন, এবার আমি যখন আশ্রমটা পুরো তোমাদের দেখাবো, তো আশ্রমের সম্বন্ধে আরো কিছু তথ্য তোমাদেরকে আমরা বলবো, ততক্ষণ তোমরা কিন্তু আমার সাথে থেকো। এবার আমরা যাচ্ছি আশ্রমের দিকে, গাড়ি থেকে নেবে, এখন এখানে রাস্তা আছে, রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কত পাঠ, কি যেন কি বলে বাবু, পাট কাঠি, দেখো পাট ছাড়ি ছাড়িয়ে রেখেছে চারিদিকে। হ্যাঁ, চিনি পাট কাঠি সাজতে লাগে, সোনালী তন্তু, গোল্ডেন ফাইবার বলা হয়। দেখো দূরে দেখো একটা পাটের ভেলা, দেখো নিয়ে যাচ্ছে, এটা কি পাট গাছ? এই পাট গাছগুলো না না, এটা কি নদী? নাও ভাঙা নদী বলছে এটা। আচ্ছা, নাও ভাঙা নদী, সরি আমার একটু ভুল হয়েছে, যেটা আমরা ছাড়িয়ে এসেছি ওটা ইছামতি নদী ছিল, একটা নদী ছাড়িয়ে এসেছি। আর এটা ইছামতি নদী না, এটা কি নদী মামনি? নাও ভাঙা নদী। এই নদীর ঠিক উল্টো দিকেই হচ্ছে সেই আশ্রম। সত্যি এবছরের 15 আগস্ট খুব ভালো কাটছে, খুব ভালো লাগছে এখানে এসে, একটু গ্রাম গ্রাম আভাজ রয়েছে, তো খুব ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও 15 আগস্টে তোমরা কি করো, বা এই বছর তোমাদের কেমন কাটলো। তো চলো এবার আমরা আশ্রমের ভেতর ঢুকবো।
দেখো এখানে রাধাকৃষ্ণ রয়েছে। এখন এটাকে পরিক্রমা করছে। আমরা এখন ঠাকুরকে একটু ইয়ে দেবো, তারপরে আমরা আপনাদের দেখাচ্ছি। এবার তোমাদের আশ্রমটা সম্বন্ধে আমি বলি। এই যে পেছনে আমার ঘরটা দেখছো, এই ঘরটা আগে এই জায়গাটাতে মানে ওটা একটা কুঁড়ে ঘর ছিল, আর এই জায়গাটা পুরো মাঠ ছিল। ব্রহ্মাদেব যিনি, সেই ব্রহ্মাদেব মৃত্যুর পর যখন আবার জন্ম নিয়েছিলেন, তিনি জন্ম নিয়েছিলেন একটি মুসলিম মুচির ঘরে। তো তিনি সেই ঘরে থেকে হরির নাম করতেন, গোবিন্দের নাম করতেন, তাই ওনাকে সেই ঘর ত্যাগ করতে হয়েছিল। তো উনি সেই ঘর ত্যাগ করে এইখানে এসে বসে সেই হরির নাম মানে হরির নাম করেছেন। তারপর বাবু, ও বাবু, এখান থেকে উনি আবার কোথায় গেছেন? এখান থেকে উনি আবার কোথায় গেছেন? এখান থেকে উনি গেছেন নবদ্বীপ। তো হ্যাঁ, উনি অনেক বছর এখানে ঠাকুরের নাম করেন। লক্ষ্মীরাজ, কি নাম? লক্ষ্মীরা নামে এক মহিলাকে ওনাকে এই দায়িত্ব দিয়ে উনি নবদ্বীপ চলে গেছেন আবার। তো পেছনে যেনাকে দেখলেন একটি সাদা রঙের পোশাক পরে, সেই সেই ব্রহ্মা, ব্রহ্মার পরের জন্মে ব্রহ্মাই সে, আমাদের ভগবান। তো এখন আমরা যাবো কোথায় মামনি? পাশে এক হয়তো নদী বা কিছু একটা আছে, এইখানকার কাকু বললো, তো সেখানে আমরা যাব দেখতে। চলো যাই। দেখো সবাই স্নান করছে, জলটা দেখে আমারও স্নান করতে ইচ্ছা করছে। দেখে এতটা ঠামানো হয়ে গেছে, খুব ঠান্ডা। দেখো সব বাচ্চারাও স্নান করছে। পাট পাতা বন্ধ হবে, দেখো কি সুন্দর জায়গা। এখন যাচ্ছি আমরা ঘাটে, মানে আশ্রমের একটা ঘাট রয়েছে কাছাকাছি, সেই ঘাটে যাচ্ছি। আর দূর থেকে দেখো মেঘটা লাগছে, পাহাড় পুরো। দেখো এই মানে এটাকে ঘাট বলছে। দেখো হ্যালো, এখন বাজে 6:20, আর এখন আমরা বাড়ি চলে এসেছি। আমরা বলতে আমি আর আমার বর ঘর ঢুকে গেছি মামুনি বাবুর কাছে একটু বাজারে। আসলে কালকে লাস্ট সোমবার, তো ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যাওয়ার, তার জন্য আমার একটু কেনাকাটা করতে গেছে ফল টল। তো আসার সময় আমরা ভাবলাম যে প্রথমে ভেবেছি বাড়ি গিয়ে একটা ছোট্ট সেলিব্রেট করবো, বিবাহবার্ষিকটা হয়তো বড়ো করে করতে পারো, ছোট্ট করে একটু করবো। তা আসার সময় আমরাই আর আমার হাজবেন্ড মিলে মানে চারজনেই গেছিলাম, গিয়ে একটা কেক কিনলাম। কেকটা তোমাদের দেখাবো মামনিবাবু আসলে, যখন আমরা মামনি কাটবে তখন দেখাবো। তার সাথে আর কী কী কিনেছি দেখাই। কেকের সাথে এই যে 30 বছর হবে, তো 30 বছরের একটা মোমবাতি কিনেছি,
আর এইটা কিনেছি, হ্যাপি অ্যানিভার্সারি এটা কিনেছি, ফ্রিতে দিয়েছে, এটা ফ্রিতে দিয়েছে। দেখো আর একটা জিনিস কিনেছি, দেখাও, এটা চিকেন পাফ, চিকেন পাফ, এটা ওর জন্য কিনেছে। আমি চিকেন খাবো না, কারণ কালকে আমি মামুনি পুজো দেব, ওই জন্য আমরা নিরামিষ। এটা হচ্ছে চিকেন ওয়েব। বাবা দুটো চিকেন এনেছে, এই দুটো আমার, আর আমার জন্য একটা, বলো। অবশ্যই, কারণ তোমার পনিরের একটাই ছিল, আর কোনো ভ্যারিয়েন্ট ছিল না। ভেজ নিতে, ভেজ ছিল না। দেখি পনিরের কি এনেছো আমার জন্য। পনির হচ্ছে পনির পাফ। ও দূরে গিয়ে কিনেছে, মানে আলাদা জায়গায় কিনেছে। আমরা এখন কেক কিনছিলাম, তো আমি দেখিনি ও কি কিনেছে। দেখো এটা আমার, কি এটা, পনির পাফ, পনির পাফ। এখন আমি ড্রেস চেঞ্জ করে আসবো, একটু ফ্রেশ হবো হয়ে, তারপর ওটা খাবো। তারপরে মামুনি বাবু যখন বাড়ি ফিরবে, কেক কাটা হবে, তখন তোমাদের সামনে আবার ফিরে আসবো। এই যে মামুনি বাবু বাজার থেকে চলে এসেছে, তো মামুনি বলছে ড্রেস চেঞ্জ করবে না, এই ড্রেসে কেক কাটবে। তো কেকটা তোমাদের একবার দেখাই, দেখো এই হচ্ছে কেক, দেখো। তো তোমরা দেখো এখন মামুনি বাবু কেক কাটবে। আমি যাচ্ছি এখন বর্ধা ভাইকে ডাকতে, আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর এখনই ঢুকলো মামুনি বাবু। তো ঠিক আছে, নিজের ঘরে তো কোনো অসুবিধা নেই, তো ডাকি। তোমাদের তো একটা কথা আমি বলতেই ভুলে গেছি, বলতে ঠিক নয় মানে দেখাতে ভুলে গেছি, ভুলে গেছি ঠিক নয়, আসলে মনেই ছিল না। আসলে আমি তোমাদের বলেছিলাম না, আজকে আমার কাকুদের বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের, তো সেখানে গিয়ে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, মানে কাকু কাকিমা আমাদের কী কী খাওয়ালো, সেটাই তোমাদের দেখাতে ভুলে গেছি। আসলে আমরা গল্পে এতটাই মত্ত ছিলাম যে আমার পুরো মাথা থেকেই বেরিয়ে গেছে যে তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করতে হবে, মানে পুরো একদম ভুলে গেছি। তো তোমরা প্লিজ রাগ করো না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমাদের ওখানে কী কী খাওয়া দাওয়া হয়েছে। তো ফার্স্ট যখন আমরা গেছি, তখন কাকিমা আমাদের চা বিস্কুট দিয়েছে, যেটা সবাই সবার বাড়িতে গেলে প্রথমেই দেয় চা বিস্কুট, তো সেই চা বিস্কুট দিয়েছে। তো আমিও খেয়েছি, আমি যদিও চা খাই না কিন্তু খেয়েছি। আর তারপরে আমাদের জন্য এসেছিল লুচি, ঘুগনি, আর ছিল ছটা করে মিষ্টি। কী কী মিষ্টি ছিল, দুটো রসগোল্লা ছিল, দুটো কালাকাঁদ ছিল, আর ছিল মাখা সন্দেশ। তোমাদের বলেছিলাম না ওখানে মাখা সন্দেশ খুব ফেমাস, তো ওই কাকিমার আমাদের মাখা সন্দেশ দিয়েছিলো, যেটা খেয়ে আমার মন একদম ভরে গেছে। মানে ওইটা হলে এতই ভালো লাগে, আমার মাখা সন্দেশ খেতে খুব ভালো লাগে, তো ওই খেয়েছিলাম, আর সত্যি খুব ভালো ছিল খেতে। আর তারপরে আমরা খেয়েছি, মানে কাকু কাকিমা আমাদের খাইয়েছে ফল, আর ফলের মধ্যে ছিল আম, শসা, আর ছিল আপেল। এই খাওয়া দাওয়া করে তারপরেই আমরা একটু গল্প করে ঘুরে ঘুরে বেরিয়ে পড়ি ওখান থেকে, সেটা তোমরা দেখলে যখন আমরা বেরিয়েছি, তোমাদেরকে আমি শেয়ার করেছি। আর একটা কথা যেটা বলবো, যে ওখানে আমার মামা শ্বশুর আর মামা শ্বশুরের দিদি, মানে আমার মাসি শাশুড়ি, মাসি শাশুড়ি হবে না, মাসি শাশুড়ি আর আমার বোন, মানে আমার ননদ, তারা গেছিলো গেছিলো কারণ হচ্ছে আমার, আমরা ভেবেছিলাম একটু ছোটো ছোটো সেলিব্রেট করবো, তো তাই জন্যেই যাওয়া, ভেবেছিলাম ওখানে যাবো হোটেলে খাবো। তো তারপরে আমার মামুনির মাথায় এলো কালকে যদি আমরা উপোস করি তো আজকে হোটেলে খাওয়া আর ঠিক হবে না, তাই জন্য আমরা সেরকমভাবে আর বাইরে সেলিব্রেট করতে পারিনি, একটু ওই ঘোরাই হয়েছে। ওই জন্য আমাদের বাড়ির কাছেই থাকে আমার মামা শ্বশুর, ওই জন্য মামা শ্বশুরকে আমরা ইনভাইট করেছিলাম, তো ওখানে গেছিলাম যখন একসঙ্গেই নিয়ে গেছিলাম আমরা। আর সত্যি কথা বলতে আমার এই মামা শ্বশুর খুব কাছে, তোমরা তো জানোই, তোমাদের মানে আমার বিয়ের সময় মামা শ্বশুরই আমাকে মায়ের কোল থেকে নিয়েছিল, তাই আমার খুব কাছের মানুষ উনি, আমার কাছে খুব প্রিয় একজন, তো এই জন্য মামা শ্বশুরকে আমরা ইনভাইট করেছিলাম। মামা শ্বশুর বলবো না, মামার মতনই মামাই সে আমার। আর হচ্ছে ওই মাসি শাশুড়িকে বলেছিলাম কারণ হচ্ছে ওই যেখানে আমরা গেছিলাম সেই কাকুর কাছাকাছি, মানে খুব কাছেই বলতে গেলে ওনার বাড়ি, মানে মামার দিদির বাড়ি, তিন চার কিলোমিটার, ওই তিন চার কিলোমিটারের মধ্যেই বাড়ি, তো ওই জন্য ওই দিদিকেও, মানে ওই মাসিকেও আমরা ডেকেছিলাম, তো মাসি মাসির মেয়েকে নিয়ে এসেছিলো সেখানে, তা এই জন্যই তারাও গেছিলো আমাদের সাথে, তো খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি।
আমি চাই প্রত্যেকটা 15ই আগস্ট যাবো এতটাই ভালো করে কাটো। হয়তো প্রত্যেকটা 15ই আগস্ট নেমন্তন্ন আসবে না, প্রত্যেকটা 15ই আগস্ট হয়তো ঘুরতে যেতে পারবো না, বাট এতটাই এত আনন্দ পাই মনে, আর তোমাদেরকে জানে এতটাই আনন্দ দিতে পারি, তো এটাই চাইবো। ঠিক আছে, এবার তোমরা দেখতে থাকো মামনি বাবুর এখন মানে অ্যানিভার্সারি সেলিব্রেট হবে, তো তোমরা দেখতে থাকো। একটু ধর, দাঁড়াবে একটু, মুখে দিয়ে দাঁড় করাবে, এদিকে তাকাবে, আর এবার খাই দাও বাবু, খাও দিদি বাবু, তুমি খাওয়া, আমি তো খাওয়া না, হ্যাঁ তুমি খাও, দেখাই কে কে এসছে আমাদের অনুষ্ঠানে, এই যে পদ্মা ভাই, ঠাম্মা, আর এই যে এখানে আছে আমার মা আর বোন, ভিডিও কলে বোন কই, এই যে বোন, দুজন মিলে, আর আমাদের কেক কাটাও হয়ে গেছে, পদ্মা ভাইকে করো, বুঝলে, আমাদের এই চ্যানেলটা নতুন দেখছো তারা আমাদের ছোট্ট পরিবার এতে সাবস্ক্রাইব করবে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা, গুড নাইট, আমাদের ছোট্ট পরিবারকে আমরা একটু দেখাই আজকে ফুল, দেখো টাটা করে দাও সবাই, এটা হচ্ছে আমাদের ছোট্ট পরিবার সদস্য সবাই।